পাকিস্তানি স্টাইলে সুজির হালুয়া রান্না করার রেসিপিটা। এখানে আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি ফ্রাই প্যান। আমি আজকে 2 কাপ সুজির হালুয়া বানাবো পাকিস্তানি স্টাইলে। এখানে আমি 1 কাপ দিয়েছি। আরও 1 কাপ দিচ্ছি। এখন 2 কাপ ঢেলে দিলাম। এখন আমি একটু একটু করে ভেজে নিতে হবে। সুজির হালুয়া যদি একটু ভেজে না নিই তাহলে এটা একটু লেট লেটে ধরনের হবে, কিন্তু আগের থেকে একটু ভেজে নিলে একটু ভালো হয়, তাহলে খেতেও ভালো লাগবে। চুলা আমি বড় করে দিয়েছি। এখন এভাবে করে ধীরে ধীরে, একদম চুলা ছেড়ে দেওয়া যাবে না, এভাবে ধীরে ধীরে করে এটাকে ভুনে নিতে হবে। তার মানে এটা না যে আপনারা ভুনতে ভুনতে এটাকে পুড়ে ফেলবেন, পোড়া যাবে না। তো আপনি সরে গেলে চুলার পাশ থেকে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য এটাকে কাছে থেকে একটা কাঠি দিয়ে ভেবে নাড়তে হবে। আমাদের দেশে বাণিজ্য মেলা হলে তখন পাকিস্তানিরা আসতো, এখন তো হচ্ছে না লাস্ট ইয়ার থেকে মনে হয়, কিন্তু আগে আসতো বাণিজ্য মেলায়। সে পাকিস্তানি স্টাইলে সুজির হালুয়াটা বানাচ্ছি আমি। আমি একটা পাকিস্তানি আন্টির থেকে শিখেছি, খুবই মজাদার এই হালুয়া। তা পাকিস্তান থেকে যখন হালুয়া বানা ওরা যেত বাণিজ্য মেলায়, ওদের নাম ছিল মনে হয় যত সম্ভব আগা খানের হালুয়া। তো খুবই মজাদার হতো, আমার এখনো মনে আছে। দেখুন এভাবে ভাসতে থাকবেন। দেখুন এখানে একটু একটু হালকা হালকা, দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে। একেবারে পুড়ে ফেলবেন না, কোনো মতেই পোড়া যাবে না। এখন দেখুন বেশি লালও করা যাবে না, মোটামুটি এরকম হলে ভাজা। তারপরে চুলার আস্তে একটু কমিয়ে নিন। যারা নতুন রাঁধুনি তারা চুলার উপর থেকে একটু সরিয়ে নেবেন, আর যারা আগের থেকে রাঁধতে জানেন তারা চুলার উপর রেখে চুলাটা একটু ছোট করে দিন। এখন আমি এখানে ঘি দিব, যেহেতু এটা পাকিস্তানি স্টাইলে সেহেতু ঘিয়ের পরিমাণটা একটু বেশি হবে। আপনারা যদি চান ঘি কম দিয়ে তেলও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘি দিয়ে করছি। আমি এখানে 2 কাপ সুজির হালুয়া রান্না করব, সেজন্য আমি 1/2 কাপ এখানে ঘি দিব। 1/2 কাপ আরো ঢালবো আমি ঘি ধীরে ধীরে। এখন আমি 1/2 কাপ দিলাম। চুলা এখন আমি ছোট করে রেখেছি, 1/2 কাপ ঘি দিয়েছি। এবং
এবং আমার কাছে এখানে বেশ কিছু এখানে তেজপাতা আছে, দুটো তেজপাতা এবং কিছু এলাচ, দারচিনি এবং লং রেখেছিলাম, ওটাও ঢেলে দিচ্ছি। এখন আমি সেই আধা কাপ ঘি থেকে তখন অল্প দিয়েছিলাম, এখন বাকিটুকু এখন দিব। তো মোট আমি 2 কাপ সুজির জন্য ঘি ইউজ করলাম, 1 কাপ পুরোপুরি 1 কাপ কিন্তু এখনো দিইনি, এখন আমি শুধু আধা কাপ দিয়েছি। প্রথমে দিয়েছিলাম অল্প করে, এখন দিচ্ছি বাকি অল্পটা দিয়ে। তাহলে আমি এখানে মোট 2 কাপ সুজির জন্য 1/2 কাপ ঘি দিলাম এবং বাকিটুকু ঘি আমি পরবর্তী সময় ব্যবহার করব। এখানে এখন আমি কয়েক রকমের বাদাম নিয়েছি, এখানে কিছু কাজু বাদাম 2 টুকরো করে কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে। বাদাম যত বেশি দিবেন ততই মজা হবে। তো এখানে কিছু আমাদের দেশি বাদামও নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর বাকি বাদামটা আমি পরে দিব, যখন আমি সাজাবো তখন। 2 কাপ সুজি সেতু আমি এখানে এবং 1 কাপ ঘি, আমি এখানে চিনিও দিব, আমরা একটু বেশি চিনি খাই, বেশি মিষ্টি পছন্দ করি, সেজন্য আমি এখানে এখন 1 কাপ চিনি দিচ্ছি। পরবর্তী সময় আমি চেক করে আবার চিনি লাগলে আরও দিব। চিনি কম বেশি হতে পারে, কারণ অনেকে বেশি চিনি খায়, অনেকে কম খায়, সে আমি একটু বেশি চিনি খাই, তবে এটা বেশি হবে না। এখানে শুধু 2 কাপ সুজির জন্য আমি 1 কাপ চিনি দিলাম, আমার মনে হয় আরও চিনি লাগবে, এখানে আরও 1 কাপ দিতে হবে। তখন চুলা একটু মিডিয়ামে আনি, যেহেতু আমি মেজারমেন্ট একটা দিচ্ছিলাম একা একা এবং ভিডিও করছি একা একা, সেজন্য চুলাটা একটু ছোটো করে রেখেছিলাম। এখন আমি চুলাটা মিডিয়ামে নিয়ে এসেছি, সুজি দিয়ে, সুজির মধ্যে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে ভালো, তাহলে খুবই সুন্দর একটা ভাব আসে। একটু বেশিভাবে ইয়া করবেন না, চিনি দিয়ে বেশি চুলা বড় করে দিবেন না জোরে, তাহলে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে আস্তে আস্তে করে এভাবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। আমি আরও 1 কাপ চিনি নিয়েছি দেওয়ার জন্য। আরও 2 ধরনের হালুয়া বা 3-4 ধরনের হালুয়া আমি জানি, সেগুলি সুজি দিয়ে বানানো যায়। ধীরে ধীরে আমি একটার পর একটা দিব রেসিপি, বিভিন্ন সময়ে এখন মনে হচ্ছে চিনিটা একটু গলে গেছে, তো এই সময় আমি এখন 3 কাপ পানি ঢেলে দিলাম।
এবং পানি ঢালা পরে বেশি জোরে নাড়ার দরকার নেই, আস্তে আস্তে করে নাড়বেন, ধীরে ধীরে করে। মনে রাখবেন 2 কাপ সুজি, 1 কাপ ঘি এবং 3 কাপ পানি, এভাবে ধীরে ধীরে নাড়বেন। আপনারা যদি চান এই বাদাম কিশমিশ সব কিছু আলাদা অল্প একটু ঘিয়ের মধ্যে ভেজেও দিতে পারেন, কিন্তু আমি একসাথে সুজির সাথে ভেজে নিয়েছি। কিশমিশটা অবশ্য আমি ভাজিনি, আপনারা ইচ্ছা করলে কিশমিশও ভেজে নিতে পারেন। দেখুন এখন কি সুন্দর করে, ধীরে ধীরে দেখুন কি সুন্দর দানাদার হালুয়া রেডি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে সুজির হালুয়া যে কোনো হালুয়াতেই একটু গ্লসি গ্লসি ভাব হলে খুব ভালো লাগে। তো অনেকে এই শেষের দিকে অল্প একটু ঘিয়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আর ঘি দিচ্ছি না, কারণ আমারটা অলরেডি যথেষ্ট ঘি হয়ে গেছে। এখন গ্লসি ভাবটা আনার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিব, চিনি দিলেও গ্লসি ভাবটা আসে অ্যাট লাস্ট। বেশি না, অল্প একটু চিনি দিব আমি রেগুলার চামচ দিয়ে, লাস্টের দিকে অল্প একটু দিচ্ছি চিনি, যাতে একটু গ্লসি ভাবটা আসে, দেখতে সুন্দর দেখায়। এখানে আমি ইয়েলো রঙের ফুড কালার দিয়েছিলাম, তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার হালুয়া রেডি হয়ে গেছে, এখন আমি একটু করে এলাচ গুঁড়ো দিয়ে দিব, কারণ ওরা এলাচ গুঁড়োটা খুব পছন্দ করে। যেহেতু এটা পাকিস্তানি স্টাইলে, সেজন্য আমি একটু এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। খুব সুগ্রাম বেরোচ্ছে, বাস রেডি হয়ে গেল মজাদার হালুয়া। সব বানানো হয়ে গেলে অ্যাট লাস্ট চুলার উপর এভাবে 10 মিনিট বসিয়ে রাখবেন। দেখুন আফটার 10 মিনিটস এটা আরো গ্লসি ভাব বেশি চলে এসেছে, কারণ আমি শেষের দিকে দেখিয়েছিলাম ভিডিওতে আমি চিনি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন, শেষের দিকে একটু ঘিও দিতে পারেন। তৈরি হয়ে গেল ঝটপট মজাদার পাকিস্তানি স্টাইলে সুজির হালুয়া। তো এখন আমি পরিবেশন করে নিয়ে এসেছি, এখানে আমার কাছে যা যা ছিল সব কিছু দিয়ে আমি গ্রিন বাদাম অ্যালমন্ড বাদাম সব দিয়েছি, আর তার সাথে কিশমিশও দিয়েছি আমি। আপনারা চাইলে আরো বিভিন্ন রকমের বাদাম দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার কাছে যা ছিল প্রথমে রান্নার সময় দিয়েছিলাম, বাকিটা আমি সাজানোর সময় দিয়েছি। তো এভাবেই আপনারা পরিবেশন করবেন। আবার